সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিশ্চয়ই ভিডিও তামিল থেকে বুঝতে পেরেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো আজকের টপিক হলো যারা রোমানিয়ায় বসবাস করছেন বিশেষ করে ফরেনার যারা আছে রোমানিয়াতে এসে কাজ করেন সেটা রোমানিয়ার বাইরে যে কোনো দেশের নাগরিক হোক না কেন আপনারা যারা রোমানিয়াতে আসবেন রোমানিয়াতে আসার পর কয় বছর পর আপনারা রোমানিয়ান পাসপোর্ট পাবেন বা কয় বছর পরে আপনার রোমানিয়ান পাসপোর্ট পেতে পারেন বা রোমানিয়ার পাসপোর্ট পেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ওফায় অবলম্বন করতে হবে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আর শুরু করার আগে প্রতিবারের মতো আমি যে কথাটা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে নোটিফিকেশন বেল আইকন আছে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ হলে আপনি নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক রোমানিয়ার পাসপোর্ট পেতে হলে আপনাকে বিশেষ করে চার তার শর্ত পূরণ করতে হবে বিশেষ করে আপনাকে চারটা বিষয় খুব ভালোভাবে ধ্যান দিতে হবে এবং চারটা বিষয় যদি আপনি চারটা রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজে রোমানিয়ান পাসপোর্ট পেয়ে যেতে পারেন তো প্রথম বিষয় হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে আসছেন আসার পরে মিনিমাম আপনাকে আট বছর স্থায়ী হতে হবে এবং আট বছর পরেই কিন্তু আপনারা একদম সরাসরি পাসপোর্ট পেয়ে যাবেন তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আপনারা যারা রোমানিয়াতে আসবেন বা এসেছেন আপনারা আসার পরে প্রতি বছর একটা একটা টিআরসি পান এটা যখন প্রতি বছর একটা একটা যদি হয় তাহলে পাঁচ বছর পর্যন্ত আপনারা পাঁচটা টিআরসি পাবেন সো পাঁচ বছর হওয়ার পরে যখন পাঁচটা টিআরসি শেষ হয়ে যাবে এবং পরবর্তী একেবারে পাঁচ বছরের জন্য আরেকটা টিআরসি পাবেন সেটা আপনি টিআরসিও বলতে পারেন অথবা পারমানেন্ট রেসিডেন্সি কার্ডও বলতে পারেন তবে রোমানিয়ানদের ক্ষেত্রে এক থেকে আট বছরের জন্য একটা কার্ড থাকে নয় থেকে বারো বছরের জন্য একটা কার্ড থাকে এবং বারো থেকে আঠারো বছর পর্যন্ত একটা কার্ড থাকে এবং আঠারো বছরের পরে যারা তাদেরকে একইবারে দশ বছরের জন্য কাটতে এবং দশ বছর পর পরে কিন্তু রোমানিয়ানদের এটা চেঞ্জ করতে হয় সো এটা কিন্তু রোমানিয়ানদের জন্য আর যারা বাংলাদেশি বা অন্যান্য দেশ থেকে রোমানিয়াতে বসবাস করছেন তাদের জন্য প্রথম পাঁচ বছর আপনাকে এক বছর করে টিআরসি দিবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য আপনাকে একটা পিয়ার বলতে পারেন অথবা টেম্পোরারি রেসিডেন্সি কার্ডও বলতে পারেন একটা কার্ড দিবে পাঁচ বছরের জন্য তো এই কার্ডটা যখন পেয়ে যাবেন আপনি সরাসরি আপনার পাসপোর্টের জন্য রোমানিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন সো পাঁচ বছর পর পরে যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে দুইটা শর্ত বিষয় জানতে হবে দুইটা বিষয় বা দুইটা বিষয় সম্পর্কে আপনার খুব বেশি ধারণা রাখতে হবে প্রথমত হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে এসেছেন পাঁচ বছর পর্যন্ত বসবাস করার পরে আপনাকে ন্যূনতম রোমানিয়ান ভাষা শিখতে হবে সো রোমানিয়ান ভাষা যদি আপনি কিছুই না জানেন সেই ক্ষেত্রে আপনি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে আপনাকে পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটা পরীক্ষার জন্য আপনাকে মনোনীত করবে সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রোমানিয়ান ভাষা সম্পর্কে জানাতে হবে রোমানিয়ান ভাষায় কথা বলতে হবে সো আমি মনে করি যারা রোমানিয়াতে পাঁচ বছর পর্যন্ত থাকবেন আশা করছি আপনারা খুব সহজে রোমানিয়ান ভাষা জেনে যেতে পারবেন বা বলতে পারবেন সো পাঁচ বছরও যদি আপনি রোমানিয়ান ভাষা না জানেন সেক্ষেত্রে আপনার হয়তো ভাগ্যটা খারাপ কারণ আপনি পাঁচ বছরেই রোমানিয়ান ভাষা শিখতে পারেন নাই এর সাথে আপনাকে জানতে হবে আপনার রোমানিয়ান কালচার সম্পর্কে জানতে হবে রোমানিয়ান ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে হবে রোমানিয়ান ইতিহাস সম্পর্কে জানতে হবে মোটামুটি রোমানিয়ার যে জাতীয় সঙ্গীত আছে এটা আপনাকে মুখস্থ করতে হবে মোটামুটি এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে এরপরে কিন্তু আপনাকে পাঁচ বছর পরে কিন্তু আপনি পাঁচ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এখানে তাদের যেটা রুলস আছে রুলস হিসাবে কিন্তু আট বছর স্থায়ী হতে হবে আট বছর পর আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আমার দেখা মোতাবেক বা আমার দেখা অনুসার আমি বলছি এবং আমি আমার লয়ারের সাথেও কথা বলেছি মোটামুটি পাঁচ বছর পরে যখন পাঁচ বছরের জন্য আপনি পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাবেন এর কিছুদিন পর পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি রোমানিয়ার ইতিহাস সম্পর্কে জানেন এবং রোমানিয়ার ভাষা সম্পর্কে আপনি জানেন বা রোমানিয়ান ভাষা জানেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি রোমানিয়াতে বিবাহ করেন বা রোমানিয়ার কাউকে যদি আপনি বিয়ে করেন বিয়ে করার পরে পাঁচ বছর পর্যন্ত আপনি যদি স্থায়ী হন বা পাঁচ বছর পর্যন্ত বৈধভাবে বসবাস করেন তাহলে আপনি রোমানিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন এর আগে আপনাকে রোমানিয়ার বাইরে যদি থাকেন বা রোমানিয়ার বাইরে এক বছর দেড় বছর যদি থাকেন তাহলে ওই সময়টুকু গণ্য হবে না এবং আপনি যদি বিয়েও করেন বা বিয়েও না করেন আপনি প্রতি বছর সর্বোচ্চ এক মাস রোমানিয়ার বাইরে থাকতে পারবেন বা পাঁচ বছরে পাঁচ মাস পর্যন্ত বাইরে থাকতে পারবেন ঠিক একইভাবে রোমানিয়ান মেয়ে যদি আপনি বিয়ে করেন বিয়ে করার পরে আপনি দুই তিন মাস পরে একটা কার্ড পাবেন এমনিতে আপনার টিআরসি থাকবে তবে একটা ম্যারিজ সার্টিফিকেট পাবেন এটা দিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন উইথ আপনার ওয়াইফের সাথে এবং আপনি পাসপোর্টের জন্য সচরাচর এখানে রোমানিয়ান যারা রুলস ফলো করে রুলস অনুযায়ী আপনি কিন্তু পাঁচ বছর পরেই কিন্তু পাসপোর্ট পাবেন তবে আপনারা তিন বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা কিন্তু পাঁচ তিন বছর পর অ্যাপ্লিকেশন করলে আপনারা হয়তো খুব সহজে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনি যদি রোমানিয়াতে আশ্রয় গ্রহণ করেন বা আপনি যদি রোমানিয়াতে রিফিউজি হিসাবে থাকেন রিফিউজি হিসাবে থাকার পরে যদি আপনাকে রিফিউজি হিসাবে অ্যাকসেপ্ট করে একটা কার্ড দেবে এবং এটা কার্ড এটা নিয়ে আপনি রোমানিয়াতে বৈধভাবে চার থেকে পাঁচ বছর যদি আপনি স্থায়ীভাবে বসবাস করেন এবং ঠিকভাবে যদি তাদের মানদণ্ড ফুল ফিল আপ করেন তাহলে আপনাকে অবশ্য অবশ্যই রোমানিয়ার সরকার আপনাকে পাসপোর্ট দিতে পারত আপনাকে পাসপোর্ট দিবে তবে পাঁচ বছর পর্যন্ত আপনাকে কোনো ক্রাইম ছাড়া কোনো অপরাধ ছাড়া আপনাকে রোমানিয়াতে থাকতে হবে এবং রোমানিয়ার বাইরে যেতে পারবেন না চার নাম্বার হচ্ছে আপনি যদি রোমানিয়াতে অনেক টাকা ইনভেস্ট করেন আপনি যদি রোমানিয়াতে ব্যবসা করেন তাহলে খুব সহজে আপনারা রোমানিয়ার পাসপোর্ট পাবেন সেটা তিন বছর পর পরে অ্যাপ্লিকেশন করলে পাবেন অথবা চার বছর পরে অ্যাপ্লিকেশন করলে পাবেন অথবা বিয়ে করার এক বছর বা দু বছর পরে যদি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনাকে রোমানিয়াতে কত টাকা ইনভেস্ট করতে হবে আইন বা রুলস আছে এ রুলস হিসাবে আপনাকে অবশ্যই অবশ্যই এক লাখ ইউরো আপনাকে মিনিমাম ইনভেস্ট করতে হবে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড আপনাকে ইনভেস্ট করতে হবে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ইউরো নূলেই সো আপনাকে অবশ্যই অবশ্যই রোমানিয়াতে যদি ব্যবসা করেন বা ইনভেস্ট করেন তাহলে আপনাকে ইনভেস্ট করার পর আপনি যে যেটা কার্ড পাবেন এটা কিন্তু বিজনেস টিয়ার পাবেন এবং বিজনেস টিয়ার পাওয়ার পরে আপনি মিনিমাম তিন থেকে চার বছর পরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এ হচ্ছে মোটামুটি এই চারটা জিনিস ফলো করেন তাহলে আপনারা রোমানিয়ার পাসপোর্ট খুব সহজেই পাবেন তবে এর বাইরে আরও অনেক কিছু আছে আপনার ফিতামাতা যদি রোমানিয়াতে বসবাস করতো বা আপনি যদি এটা জানতে পারেন বা চল্লিশ বছর আগে বা আপনার কোনো পূর্বপুরুষ রোমানিয়াতে যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই রোমানিয়াতে আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রোমানিয়ার নাগরিক হিসাবে আপনারা গণ্য হবেন এবং রোমানিয়ান নাগরিক হিসাবে আপনারা পাসপোর্ট পাবেন তবে আপনাকে প্রুভ করতে হবে আপনার পূর্বপুরুষ বা সেটা অনেক দিন আগে হোক দশ বছর বিশ বছর পঁচিশ বছর হোক আপনার যদি এরকম পূর্বপুরুষ যদি রোমানিয়ান হয় তাহলে আপনারা পাসপোর্ট পাবেন আরেকটা হচ্ছে রোমানিয়াতে আসার পরে আপনার যদি আপনারা আস আসছেন আসার পরে আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের যদি এখানে রুমানিয়াতে যদি কোনো সন্তান হয় তাহলে ওই সন্তান রোমানিয়ার পাসপোর্ট পাবে কিনা তার উত্তরে বলবো না আপনার ছেলে কখনোই রোমানিয়ার নাগরিকত্ব পাবে না কারণ আপনার রক্ত যদি রোমানিয়ার হয় তাহলে আপনি অবশ্যই আপনার ছেলে আপনার রোমানিয়ার পাসপোর্ট পাবে বা নাগরিকত্ব পাবে তবে আরেকটা বিষয় আছে আপনারা যদি আপনার স্ত্রী সন্তান সহ সবাই যদি রোমানিয়াতে মিনিমাম ছয় থেকে আট বছর আপনারা যদি স্টে করেন রোমানিয়াতে থাকেন তাহলে আপনারা সবাই আপনার ছেলে সহ আপনারা সবাই রোমানিয়ার নাগরিকত্ব পাবেন তবে বিশেষ করে আপনাদের আপনার বাচ্চা যখন এখানে রোমানিয়াতে লেখাপড়া করবে বা এখানে স্কুলে ইউনিভার্সিটিতে পড়বে হাই স্কুল স্কুলে যখন পড়ালেখা করবে এর ঠিক পাঁচ বছর পরেই কিন্তু আপনারা আপনার ছেলের জন্য পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এর বাইরে হচ্ছে আপনার পূর্বপুরুষ যদি রোমানিয়াতে যদি থাকতো কোনো প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা ওই সময় যদি রোমানিয়া থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয় বা অন্য দেশে চলে যায় যে দেশে যাওয়া হয়েছে ওই দেশে যদি আপনি যদি জন্মগ্রহণ করেন পরবর্তী যদি জানতে পারেন আপনার পূর্বপুরুষ রোমানিয়ান ছিল তাহলে আপনারা কিন্তু ওই দেশে রোমানিয়ান দূতাবাসে যোগাযোগ করবেন এবং আপনাকে অবশ্যই অবশ্যই বোঝাতে হবে যে আপনার পূর্বপুরুষ রোমানিয়াতে ছিল বা রোমানিয়ান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই তারা নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস আপনাকে প্রাপ্তি তবে সে তা হচ্ছে আপনার পূর্বপুরুষ যে রোমানিয়াতে বসবাস করতে জন্মসনত বা পাসপোর্ট বা কোনো কার্ড আপনাকে অবশ্যই অবশ্যই সাবমিশন করতে হবে এবং আপনি যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করছেন ওই দেশের যে আপনার কোনো ক্রাইম নেই এটা আপনাকে বোঝাতে হবে আরেকটা হচ্ছে রোমানিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিশ থেকে উনিশশো পর্যন্ত বিশাল অংশ জুড়ে শাসন করত সেটা ইউক্রেন মলদোভা কিন্তু রোমানিয়ার অংশ ছিল এবং রাশিয়ার অনেক অনেক তো জায়গা রোমানিয়ার অংশ ছিল ওই সময় যারা ওই ভূখণ্ডে ছিল ইউক্রেন বা মলদোভাতে ছিল তারা পরবর্তী রোমানিয়া ভাগ হওয়ার পরেও বা ওইখানে থাকলে ওইখান থেকে যদি আপনি যদি ধরেন মলদোভায় থাকেন আপনার পূর্বপুরুষ যদি মলদোভায় থাকে যেহেতু আপনার মলদোভা আর রোমানিয়া একটা রাষ্ট্র ছিল সেজন্য কিন্তু ওটার এগেনস্ট আপনি রোমানিয়াতে নাগরিকত্ব পাবেন বিশেষ করে যারা রোমানিয়াতে এসেছেন বা রোমানিয়াতে আসার পরে দুই বছর তিন বছর হয়েছে বিশেষ করে আমি তাদেরকে বলবো আপনারা যারা পাঁচ বছর রোমানিয়াতে স্থায়ী পাব বসবাস করবেন পাঁচ বছরের টিআরসি পাবেন পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাবেন তখনই কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাওয়ার পাঁচ থেকে ছয় মাস বা এক বছর পরে আপনারা পাস জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে রোমানিয়ান ভাষা মোটামুটি জানতে হবে একদম থ্রুলি আপনাকে রোমানিয়ান ভাষা জানতে হবে তা কিন্তু না কিন্তু মোটামুটি কথা বলার জন্য মানুষের সাথে কনভারসেশন করার জন্য যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকু বলতে হবে রোমানিয়ান সংস্কৃতি সম্পর্কে আপনাকে বলতে হবে মোটামুটি ধারণা রাখতে হবে এই দুইটা জিনিস যদি জানেন তাহলে আপনারা খুব সহজে নাগরিকত্ব পাবেন এবং আপনারা যদি রোমানিয়াতে বিবাহ করেন তাহলে এর দুই থেকে তিন থেকে চার বছর পর আপনারা নাগরিকত্ব পাবেন আপনি যদি রোমানিয়াতে আশ্রয় প্রার্থী হন এবং আশ্রয় প্রার্থী হওয়ার পরে আপনাকে আপনি যদি রোমানিয়াতে মিনিমাম চার থেকে পাঁচ বছর স্টে করেন তাহলে আপনি খুব সহজে নাগরিকত্ব পাবেন আপনি যদি রোমানিয়াতে খুব ভালো ফিগারের ইনভেস্টমেন্ট করেন সেটা ওয়ান হান্ড্রেড থাউজেন্ড তারা বলেছে এটার কমও করতে পারেন তবে আপনি যদি এখানে ব্যবসা করেন তাহলে খুব সহজে আপনারা নাগরিকত্ব পাবেন তবে এটার সবচেয়ে মূল মানদণ্ড হচ্ছে আপনি রোমানিয়া থেকে বেশি দিন বাইরে যেতে পারবেন না প্রতি বছর সর্বোচ্চ এক মাস পর আপনি বাইরে যেতে পারবেন যদি এর চেয়ে বেশি থাকেন তাহলে ওইটা পাঁচ বছরের মধ্যে গণনা হবে না এটা পাঁচ বছর থেকে বাদ যাবে সো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন মোটামুটি এই জিনিসগুলো জানলে আপনারা খুব সহজেই আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার সময় আপনার কোনো কাগজপত্র লাগবে না আপনি একটা লয়ার ধরবেন লয়ারকে আপনি আপনার কার্ডে যেটা টেম্পোরারি কার্ড আছে এটা ফটোকপি দিবেন বাদ বাকি সব কাগজপত্র আপনার লয়ার আপনার জন্য রেডি করে দিবে এবং আপনাকে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিবে এবং তাকে তার নির্দিষ্ট ফি দিতে হবে মোটামুটি এই হচ্ছে আজকের বিষয় আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন পরবর্তী কোনো টপিক নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জ্ঞানের সঙ্গী থাকুন টাটা বাই বাই আলাইকুম